আসসালামু আলাইকুম। তো আজকে নতুন আর একটা ব্লগ শেয়ার করবো, আজকে একটা গুড নিউজ আপনার লগে শেয়ার করবো। সো ফার্স্ট টু লাস্ট ভিডিওটা ওয়াচ করবা। আমরা এখন হসপিটাল যাইতাম আর কি, তো আপনারা ভিডিওটা দেখতে থাকুক অ্যান্ড গুড নিউজটা শেয়ার করবো ইনশাল্লাহ। সো টুডে ওয়েদার দেখা ভাই, এটা রেইনিং, একটু দেখাই ফ্রন্ট রেইনিং অর এইকের মাঝে ঠান্ডা পড়ে গেছে সেপ্টেম্বর ইয়ার আপনার যে পোস্ট কোড মারলে অটোমেটিক হইয়া দিব কোন দিকে যাইতে আর কি, লোকেশন গুলা আপনারে গাইড করব। সো যাইমো ক্যাটারিং অ্যান্ড আপনার লগে শেয়ার করবো গুড নিউজটা। দেখতে পাই না ইউকের রোড অ্যান্ড লোকেশন। আমি যে সিটিতে থাকি, সিটির ন্যাচারাল বিউটি বেশি আর কি, গাছ গাছালি আছে, দেখতে পাই না এখানে বালা তো বিজি নাই, কাম আছে। সো তারা রোড গুলো আপনার বালা দেখতে হয় রা, তা সাইডে দিকে গাছ গাছালে লাগায় বালাও আছে, আসলে দেখতে সুন্দর লাগে। ইউকের যে আপনার চিকিৎসা যেটা আর কি, একটা বালা আছে বাট ইমার্জেন্সির ক্ষেত্রে যেগুলো একটু প্রবলেম হয়, লোক আপনার ইমার্জেন্সি দেখাইতে দেন আপনার অ্যাপয়েন্টমেন্ট লওয়া লাগে, ওগুলাতে একটু হাসেল আছে আর কি। আমরা বাংলাদেশে হইলে লগালগ গিয়ে আপনি দেখাইতে পারবো ডাক্তার, ইমার্জেন্সি হইলে মানে ইনস্ট্যান্ট আপনার চিকিৎসা দিব, বাট এদেশে ফার্স্টে আপনি অ্যাপয়েন্টমেন্ট লওয়া লাগে, দেন আপনার টাইম দিব, দেন আপনারে দেখবো আর কি, ও জিনিসটা একটু প্রবলেম আর কি। বিষয়টা বেশিরভাগ মানুষে ফেস করে, আমি আমার পরেও দেখছি যে ইমার্জেন্সির ক্ষেত্রে তারা একটু টাইম লাগায় আর কি, আপনার অ্যাপয়েন্টমেন্ট লওয়া লাগে, দেন আপনার যে রোগ হইব আপনারে দেখবো আর কি। সো ওগুলো প্রবলেম, বাট এক্সেপ্ট দ্যাট নেপালে আছে তারার চিকিৎসা ব্যবস্থা সত্যাও হাই স্ট্যান্ডার্ড। যদি ইনসাইড ভিডিও করার পারমিশন দেয় দেন দেখাইব কিছু আপনার লোকেশন হসপিটালের। ও আইছি আমরা এখন হসপিটাল অ্যান্ড অ্যাকচুয়ালি শেয়ার করবো যে মাই ওয়াইফ অ্যাকচুয়ালি প্রেগনেন্ট অ্যান্ড আজকে আমরা স্ক্যানার লাগিয়েছি আর কি, ফাইন্ড আউট করবো যে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। অ্যান্ড আজকে ফাইন্ড আউট করবো যে ছেলে না মেয়ে আর কি, স্ক্যান করবো, ট্রাই করবো দেখাইবার আর কি, আপনারা যতটুকু পারি আর কি ট্রাই করবো, বাট এখানে রেস্ট্রিকশন থাকে তো ইনসাইড অনেক সময় ভিডিও করবার দেয় না। সো একটু দেখাই আপনারা সামন হসপিটালের। দেখা হয় হসপিটাল এরিয়া ঠিক আছে, তারা কেন মেবি কোয়ার্টার আছে স্টাফর থাকার লাগে আর কি, কেন তো লাগে সেন্ট্রাল হসপিটাল তো তো লাগে সে বিগ এরিয়া লিয়া তারা করছে। সো এখন যাই না আমরা গিয়া শেয়ার করব বাকিগুলো। সেম হসপিটালও ছেলে হয়েছিলাম তখন আমরা ওখানে আসলাম, তাই তো জন্ম হরসেন গিয়া 2020 নভেম্বরের 17 তারিখ মনে আছে আমার, ওখানেও আসলাম আমরা। কেন আমার এবার দিছিল না আমারে এখানে কোভিডের টাইম আছিল, তো সো আমি ওয়েট করছিলাম আউটসাইডও মনে আছে ফার্স্ট টাইম ইয়া, তাই না আসলাম সেকেন্ড ফ্লোরও। সো টুডে যাই না শেয়ার করবো খেতে পারি তো আগর বাস হবে আলহামদুলিল্লাহ হ্যাপি সন্তান হইলে গিয়ে আল্লাহর নিয়ামত। সো যাই রাম দেখি তো ক্লিনিক রিসেপশন কেন আছে আলট্রাসাউন্ড
মানুষ ওয়েট করা ভালো লাগে সিরিয়াল নাম্বার আছে দেন জানাই আর কি দেখো ভাইরা বার হয়ে গেছি অ্যাকচুয়ালি ডান হয়ে গেছে স্ক্যানিং ভিডিও করবার দিছে না ভিতরে রেস্ট্রিকশন থাকে বাট আমি লুকাইয়া সেকেন্ড ভিডিও করছি আলহামদুলিল্লাহ ফাইন্ড আউট করতাম পারছি যে আমার মেয়ে হইব আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি আমরা খুবই হ্যাপি সো ডাক্তারে যখন কইছে আর কি আপনার মানে বেবি গার্ল আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি আর কি করবো আর কি আলহামদুলিল্লাহ যে নিউজটা পাইলাম বেবি গার্ল হইব সো আমার এক ফুয়া অ্যান্ড পুরি হইব আলহামদুলিল্লাহ আর কি সো সবে দোয়া করবা আমার ফ্যামিলির লাগি যাতে আমরা সুন্দর করে আমরা লাইফে গড়িয়া তুলতাম পারি অ্যান্ড আমার ছেলে এবং মেয়ে ওই মেয়ে তো আইরা যাতে ভালো মানুষ হিসাবে গড়িয়া তুলতাম পারি দোয়া করবো আর কি আপনারা দোয়া কামনা করি আর একটা বিষয় অ্যাকচুয়ালি আমি যখন ফার্স্টে বাবা হয়েছি আর কি আমার ছেলে হয়েছে তো 2020 অ্যাকচুয়ালি যখন আপনি বাবা হইবা বা আপনি প্যারেন্টস হইবা তখন বোঝা যায় আসলে আমরার যে মা বাবাই কিলা আমরারে মানে লাভ করছেন কেয়ার করছেন আমরারে রেইজ করছেন সো অনেক অ্যাকচুয়ালি প্রাউড ফিল লাগে অ্যান্ড আমরা ছেলে মেয়েও যেবেলা হয় বা আমরাও বহু ধরনের মায়া তারারে দিতাম আর কি যে সঠিক শিক্ষা দিতাম অ্যান্ড ভালা মানুষ হিসাবে গড়িয়া তুলতাম একটাও আর কি সো আলাদা একটা ফিলিংস হয় যখন আপনি বাবা হই বা মা হই বা আর কি সো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া অ্যান্ড আপনারা দোয়া করবো আমার ফ্যামিলির লাগে সো ভালো থাকবো আল্লাহ হাফেজ